নজর রাখছি পরবর্তী খবরে। মুর্শিদাবাদ বহরমপুর নওদা 74 নম্বর বিধানসভার কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন ওরফে মধুবাবু মঙ্গলবার মিছিল করে ও প্রচারের মাধ্যমে মনোনয়নপত্র জমা করলেন জেলা শাসকের কার্যালয়ে। দেখুন, নওদার মানুষ আজকে ডিসাইড করে নিয়েছে যে আগামী দিন কোন পক্ষে রায় দিবে। আমরা আজকে আমাদের কর্মীদের মধ্যে এত উৎসাহ সারা যে আমরা 400 প্রথম অবস্থায় আমরা 200-250 গাড়ি অ্যারেঞ্জ করেছিলাম বাস সহ, তো সেখানে প্রায় 400 উপর গাড়ি দিয়েও মানুষকে থামানো যাচ্ছে না। যে হাজার হাজার মানুষের উৎসাহ চোখে পড়ার মতো, এবং এখানে আরএসপি পার্টি এবং সিপিএম পার্টি এবং সর্বোপরি কংগ্রেস পার্টি আমার সাথে থেকে একসাথে নওদার বুক থেকে আমরা যে নমিনেশনের পদযাত্রা শুরু করেছি, বহরমপুর পার্টি অফিস অব্দি আমাদের সেই লম্বা একটা গাড়ির কনভয় ছিল, সেটা নওদা বিধানসভার 74 নম্বর বিধানসভার মানুষ দেখেছে। তাই স্বাভাবিকভাবে আমি বলতে চাই যে নওদার আগামী দিনে উন্নয়নে যে সমস্ত প্রতিপক্ষ আছে তারা যে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা শুধু সময়ের অপেক্ষা।